হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর কম্প্লায়েন্স। আর তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার বিষয় হলো যে র্যাম এবং প্রসেসর এবং বা যে কোনো কার্ড আর কি, দেখা যায় সাউন্ড কার্ড বা অ্যানালাইজিং কার্ড বা আচ্ছা আমাদের ল্যান কার্ড, আমরা কীভাবে এটা ক্লিন করবো। ওকে ফ্রেন্ড, তো এটা ক্লিন করার জন্য আমাদেরকে যে যে জিনিসগুলো লাগবে, একটি ব্রাশ লাগবে, একটি থিনার লাগবে এবং একটি ভালো মানের রাবার লাগবে। ওকে ফ্রেন্ড, তো দেখেন একটি ভালো মানের রাবার লাগবে এরকম আর কি। তো ফ্রেন্ড আর কি, আমি আর কি প্রথমে যে জিনিসটা আমি আপনাদেরকে ক্লিন করে দেখাবো সেটি হলো যে একটি প্রসেসর আপনাদেরকে ক্লিন করে দেখাবো। দেখেন যে প্রসেসর, যে দেখেন আমাদের প্রসেসরের সাইডগুলো দেখেন কি ময়লা হয়ে আছে। এরকম দীর্ঘদিন প্রসেসর চলার সময় কী হয়, এরকম ময়লা হয়ে থাকে বা দীর্ঘদিন আপনি প্রসেসর ফেলে রাখছেন এরকম ময়লা পড়ে যায়, তখন কি মাদারবোর্ডে লাগান কি প্রসেসর প্রচণ্ড পরিমাণ হিটার মাদারবোর্ড চালু হয় আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়, তো এই কারণে হয় আর কি। তখন প্রথমে আপনার যে কাজটি করবেন, যে প্রসেসর কি ক্লিন করার আগে আপনাকে দুইভাবে ক্লিন করতে হবে। তো ফ্রেন্ড আপনারা দেখেন এভাবে কি রাবার নেবেন একটা, এভাবে ধরবেন প্রসেসরটি, এভাবে ধরার পরে দেখেন এভাবে ধরবেন আর কি। আমি একটু আপনাদের বোঝার জন্য একটু ভালো করে নিলাম কোনোটা। এভাবে ধরার পরে আপনারা এই যে দেখেন, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন না, আমি এদিক দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে এই অংশটা দেখবেন, এখন এই অংশটা কেমন আছে এবং আমি এখন যখন ক্লিন করবো তখন কীরকম হয় দেখেন। ওকে ফ্রেন্ড, দেখেন এখন কীরকম কালারটি আসলো এবং এখন দেখেন এখন এই সেটটি ক্লিন করবো। তো ফ্রেন্ড ওকে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, হ্যাঁ এভাবে ক্লিন করবেন। তারপর ক্লিন করার পর আপনারা কী করবেন, এই যে এই অংশটি আছে যে এরকম, এই অংশগুলো আপনার রাবারের যে সেটার টুকরোগুলো এভাবে ফেলে দেবেন। তো তারপর যে দ্বিতীয় ধাপের যে কাজটি করবেন সেটি হলো যে দেখেন এভাবে কি থিনার নিয়ে নেবেন, থিনার বা পেট্রোল বা অকটেন যেটা আপনি ইউজ করতে পারেন আর কি। থিনার করলে আর কি সবচেয়ে ভালো হয় আর কি, থিনার দিয়ে দেখেন এভাবে ইয়ে করবেন। ওকে ফ্রেন্ড, দেখেন থিনার দিয়ে এই যে এভাবে ক্লিন করে নেবেন। তো এই যে দেখেন, ওকে তো এভাবে ক্লিন করার পর আপনার যে কাজটি করবেন এটা শুকানোর জন্য একটু সময় দেবেন। ওকে ফ্রেন্ড, তো এটা যখন শুকে যাবে তখন আপনারা কী কাজ করবেন, তখন আর কি আবার পুনরায় একটা ফাইনাল ক্লিন দেবেন করে। ওকে ফ্রেন্ড, তো যখন এটা শুকিয়ে যাবে তখন আপনার কি এভাবে আবার পরিষ্কার করে নেবেন। তারপর আপনার যে কাজটি করবেন সেটা হলো যে হাতের তালায় এইভাবে নেবেন, এইভাবে নেওয়ার পরে আপনারা এই যে এইভাবে ধরবেন, হ্যাঁ ধরার পরে আপনার এই যে এইভাবে দেবেন। কারণ আপনার যখন এই যে এইভাবে ধরতেছেন না, আপনার যে হাতের যে ময়লাটি আছে না কোনো এক জায়গায় লেগে যাচ্ছে। ওকে ফ্রেন্ড, যখন আপনি থিনার দিয়ে করবেন তখন অবশ্যই ফুল প্রসেসরটা 100% যেন শুকনো থাকে। ওকে ফ্রেন্ড, তো দেখেন তখন আপনি অবশ্যই বুঝতে পারছেন যে যখন আপনার এই কোনো কার্ড বা ডিভাইডার কার্ড বা চ্যানেলাইজিং কার্ড যেটা বললেন আর কি, সাউন্ড কার্ড ল্যান কার্ড, তো এটাও আপনার যে সেম প্রক্রিয়া আপনার এইভাবে ক্লিন করবেন। ক্লিন করার পরে এই যে এইভাবে করবেন, করার পরে আপনার যে কাজটি করবেন থিনার দিয়ে আবার ক্লিন করবেন, ক্লিন করার পর আবার দ্বিতীয় ধাপে করবেন। এবং যে র্যামটা, র্যামের বিষয়টা আমি আসি যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন র্যামের যে স্লটটা দেখেন এখন কীরকম, আমি এখন এটা ক্লিন করবো। হয়তো আপনার র্যাম কিছুদিন চলে, চলতে চলতে বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তারপর ব্লু স্ক্রিন মারে, তারপর দেখা যায় যে আপনার এক ডিসপ্লে আসতেছে আবার চলে যাচ্ছে, তো এই ধরনের র্যামের প্রবলেমের কারণে হতে পারে। তখন আপনার কী করবেন, এভাবে র্যামটি গিয়ে ক্লিন করবেন। ওকে ফ্রেন্ড, তো দেখেন এখন যখন আপনার এইভাবে ক্লিন করবেন তখন আপনার অবশ্যই লক্ষ্য করবেন যে আপনার যে র্যামটা আছে না এখানে সোনালি কালার চলে আসবে। ওকে ফ্রেন্ড।